gopti.tv তে জুড়ে গোপ্তি প্রতি ছবি। তিতাসের ভুঁইয়ার বাজারে নৌকা তৈরিতে ব্যস্ত কাঠমিস্ত্রিরা। বংশ পরম্পরায় এখানকার কাঠমিস্ত্রিরা বিভিন্ন আকৃতির নৌকা বানিয়ে আসছেন। কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভুঁইয়ার বাজারে প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুম শুরুর আগে ছোট বড় বিভিন্ন ধরনের নৌকা তৈরির কাজ করে চলেছে এখানকার নৌকার কারিগরেরা। ঐতিহ্যবাহী পদ্ধতিতে বিভিন্ন গাছের কাঠ চেরাইয়ের পর রোদে শুকিয়ে বিভিন্ন ডিজাইনের কাঠের নৌকা তৈরি করেন। ভুঁইয়ার বাজারের পাশ ঘেঁষে কাঠালিয়া নদীর তীরে নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রিরা। বংশ পরম্পরায় ভুঁইয়ার বাজারের কাঠমিস্ত্রিরা বিভিন্ন আকৃতির নৌকা বানিয়ে এই পেশা তুলনামূলক লাভজনক হয় তারা সন্তুষ্ট বটে। এ বাজারের তৈরির নৌকার কদর রয়েছে কুমিল্লার বিভিন্ন হাট বাজারে, আশেপাশের কয়েকটি উপজেলায়ও। এখানকার কারিগররা সাধারণত 9 থেকে 20 হাত পর্যন্ত লম্বা নৌকা তৈরি করে থাকেন। এগুলো বিক্রি হয় 10 থেকে 20 হাজার টাকায়। কাঠমিস্ত্রি জানান, বর্ষার মৌসুমে নদী খাল বিলের পানিতে মাছ ধরা ও পারাপারের কাজে নৌকা বেশি ব্যবহৃত হয়ে থাকে, তাই বর্ষার পানির উপর নির্ভর করে আমাদের নৌকা তৈরির কাজও বেচা কেনা। প্রতি বছরই বর্ষার নৌকা তৈরি করি আমরা। এই অঞ্চলের কারিগররা সাধারণত এক ধরনের নৌকা তৈরি করে থাকেন শুধু কাঠ দিয়ে। এ বছর ভালো আয়ের সম্ভাবনাও দেখছেন তারা।